হ্যালো স্টুডেন্টস আজ আমার ভিডিওতে ফিক্সড প্রিপোজিশনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব পি পোজিশান থেকে বিভিন্ন কম্পিটিভ এক্সামে যেখানে ইংলিশ থাকে সাধারণত দেখবে তিন থেকে চার নম্বর অবশ্যই আসে প্রিপোজিশান রিলেটেড সুতরাং এই চ্যাপ্টারটা আর খুবই ইম্পর্টেন্ট সেহেতু কিছু প্রশ্ন আমরা আলোচনা করব যেগুলো তোমরা অবশ্যই পরীক্ষাতে দেখতে পাবে আশা করি সো নাহলে স্টার্ট প্রথম প্রশ্ন থাকে হি উইল ল্যাভ টু অ্যাটন ড্যাশ ইজ মিসড অ্যাটনের পরে সাধারণত কোনো প্রিপোজিশানটা নেই টু ফর উইথ এখানে ফিক্সড প্রিপোজিশান কথার অর্থ হচ্ছে কিছু ভার বা ওয়ার্ড আছে যেগুলো সবসময় একটা নির্দিষ্ট প্রিপোজিশান বসে এবং বিশেষ অর্থ বহন করে তো অ্যাটনের পরে সঠিক প্রিপোজিশান নেই সবসময় অ্যাটনের পরে ফর পজিশন আসে হি উইল হ্যাভ টু অ্যাটন ফর হিজ মিস ইট তো এখানে ফর হবে অ্যান্ড হি উইল হ্যাভ টু হি উইল হ্যাভ টু অ্যাটন ফর হিজ মিসড ইটস অ্যাটন ফর মানে হচ্ছে ভুগা তাকে তার কুকর্মের জন্য ফল ভোগ করতে হবে তো অ্যাটার্ন ফরের সিনোনিম অনেক আছে যেমন পে ফর মেক ফর কম্পেন সেট ফর এগুলো একই অর্থ এবং এদের এখানে ব্যবহার করা যেতে পারে উইল হ্যাভ টু পে ফর হিজ মিসড ইট বলতে পারি সো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ইউ শুড কমপ্লাই ট্যাচ রুলস এখানে কমপ্লাই মানে হচ্ছে এগ্রি করা বা সম্মত হওয়া তো এখানে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক পিপোজিশান কোনটি আসবে কমপ্লাই পর সাধারণত আমরা উইথ পি ব্যবহার করি ইউ শ্যুট কমপ্লাই উইথ দ্য রুলস তো এখানে উইথ পি আসবে তাছাড়া কমপ্লাই উইথের অন্য মানে হতে পারে যেমন এগ্রি অ্যাট হেয়ার টু স্টিক টু অ্যাভয়েড বাই এখানে অ্যাভয়েড বাই ব্যবহার করা যেতে পারে ইউ শুড কমপ্লাই অ্যাভয়েড সরি ইউ শুড অ্যাভয়েড বাই দ্য রুলস বা মেনে চলা তোমার উচিত আইন বা রুলসটাকে মেনে চলা নেক্সট প্রশ্ন প্রশ্ন কোশ্চেন নাম্বার থ্রি হি ইজ এ ডিসক্রেস ড্যাশ হিজ ফ্যামিলি তো এখানে চারটি পি বসে অপশান আছে টু ফর ফর্ম এবং বাই ডিসক্রেস মানে হচ্ছে ইনসর্ট করা বা অপমানজনক তাছাড়া ডিসক্রেসের অন্য মানে হয় ব্ল্যার তো হি ইজ এ ডিসক্রেস সঠিক পিপোজিশন হবে ডিসক্রেস এর পর সবসময় টু পি পোজিশন আসে তাছাড়া ডিসক্রেসের অন্য মানে হয় ইনসল টু বা কোয়েশ্চেন নাম্বার ফোর সি ইজ ভালারেবল্যাশ কোল্ড এখানে ভালোরে মানে হচ্ছে উইক বা ইজিলি এফেক্টেড তো এখানে সঠিক পিপোজিশন কোনটি বলছে বাই উইথ টু ফর্ম সি ইজ ভালো টু ভালারেবল এর পর টু পি পোজিশন আসে সি ইজ টু কোল্ড সে সহজেই ঠান্ডাতে আক্রান্ত হয় ভনারেবেল এর আর একটি সমজাতীয় শব্দ অর্থাৎ প্রায় উচ্চারণ একই ভেনারেবেল ভেনারেবেলের মানে হচ্ছে সম্মানীয় বা রেসপেক্টফুল বা অনারেবেল হবে ভি ই এন আর এ ভিএলি ভি ই এন আর এ বিএল ভেনারেবেল ভেনারেবেল আর ভনারেবেল শব্দটি বিভিন্ন ভিন্ন অর্থযুক্ত সো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফাইভ উই অল অ্যাকাউন্টেবল ট্যাস টিম লিডার ফর ওয়ার্ক তো এখানে অ্যাকাউন্টেবল মানে দায়ী থাকা সো সঠিক অ্যান্সার হবে উই আর অল অ্যাকাউন্টেবল টু টিম লিডার ফর ওয়ার্ক অ্যাকাউন্টেবলের পর টু প্রিপোজিশন আসবে অ্যাকাউন্টেবল টু উই অল অ্যাকাউন্টেবল টু ফর টু দ্য টিম লিডার অ্যাকাউন্টেবলের পর সাধারণত ফর বসে কোনো বস্তু জন্য দায়ী থাকলে আর ব্যক্তির জন্য দায়ী থাকলে আর টিমের কাছে দায়ী থাকলে শান্ত অ্যাকাউন্টেবলের পর টু আসে সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে হলো না